4th জুলাই উপলক্ষে এবারও বর্ণিল আতশবাজির আয়োজন করছে মেসেস। হাডসনডনিতে 48তম এই আয়োজনটি ম্যানহাটনবাসীর পাশাপাশি নিউ জার্সির নদীপাড়ের বাসিন্দারাও উপভোগ করতে পারবে। আতশবাজির জন্য নদীর কয়েক মাইল জুড়ে 5টি বার্জ বসানো হয়েছে। হাডসন নদীর নিউ ইয়র্ক অংশে 5টি জেটির মধ্যে 4টি জেটি থেকে আতশবাজি দেখার সুযোগ থাকছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক ট্যুরিজম অ্যান্ড কনভেনশনের কমিউনিকেশন ভাইস প্রেসিডেন্ট অ্যালিসা স্মিথ। উৎসব নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে বাড়তি পুলিশ মোতায়েন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এনওয়াইপিডি। 2013 সালের পর আবারও হাডসন নদীর পশ্চিম দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 48তম মেসিস ফায়ারওয়ার্কস বা আতশবাজি উৎসব। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে বর্ণিল এই উৎসবের। আর এবারের উৎসবটি নিউ ইয়র্কের ম্যানহাটনের ওয়েস্ট 14 এবং 34 স্ট্রিটের পাশাপাশি নিউ জার্সির নদীপাড়ের বাসিন্দারাও উপভোগ করতে পারবেন। উৎসবকে আকর্ষণীয় করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মেসিস। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ প্রডিউসার উইলকস ফক্স নিউজকে জানিয়েছেন তাদের সেই প্রস্তুতির কথা। উইল বলেন, গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে হতে যাচ্ছে এই উৎসব, আর এ কারণে এর আকার ও আয়োজনও বড়। 1000 ফুট উঁচুতে উঠতে সক্ষম এমন 60,000 আতশবাজি ফুটানো হবে 25 মিনিটেরও বেশি সময় ধরে। উইলকস বলেন, উৎসব উপলক্ষে নদীর কয়েক মাইলের মধ্যে বসানো হয়েছে 5টি বার্জ। এসব বার্জে আতশবাজি লোড করার কাজ করছে 50 জনেরও বেশি পাইরোটেকনিক। আতশবাজির সাথে যুক্ত করা হবে মিউজিক। আতশবাজি ফোটানোর সময় নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে সবার আগে, আর এসব কাজ নিখুঁতভাবে করতে প্রায় 1 বছর ধরে প্রস্তুতি নিয়েছে তারা। 60,000 shells and effects, 5 barges over a mile long on the Hudson River. আতশবাজি ছাড়া যেন পূর্ণতা পায় না ইন্ডিপেন্ডেন্স ডের আয়োজন। ছুটির এই সময়টাকে আরো উপভোগ্য করে তোলে এটি। এ বিষয়ে নিউ ইয়র্ক ট্যুরিজম অ্যান্ড কনভেনশন এন্ড কমিউনিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট অ্যালিসা স্মিথ বলেন, হাডসন নদীর নিউ ইয়র্ক অংশে 5টি জেটির মধ্যে 4টি জেটি থেকে আতশবাজি দেখার সুযোগ থাকছে দর্শক। এছাড়া ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের আউটডোর স্কাই ডেক থেকেও উৎসব উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া থাকছে ডিজে মিউজিক ও খাবারের ব্যবস্থা। একই রকম আয়োজন থাকছে এম্পায়ার স্টেট বিল্ডিং এও। দি এজ, হুইচ ইজ দি হাইয়েস্ট আউটডোর স্কাই ডেক ইন দি ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, লোকেটেড এট হাডসন ইয়ার্ডস। নদীর 45 ও 48 নম্বর জেটি থেকে সরাসরি উৎসব উপভোগের জন্য বিনামূল্যে 10,000 টিকিট দিয়েছে নগর কর্তৃপক্ষ। টাইম আউট নিউ ইয়র্কের রোসলিন ক্যালগেন বলেন, এবারের উৎসবটি নদীর পশ্চিম দিকে হয় খুশি নিউ জার্সির বাসিন্দারা। নদীর 57 নম্বর জেটির রুফটপ পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা আয়োজন, তবে এজন্য টিকিট কাটতে হবে তাদের। এখানকার টিকিটের মূল্য $150 থেকে শুরু। নির্বিঘ্নে আতশবাজি দেখার পাশাপাশি থাকছে খাবার ও গেমস সহ নানা আয়োজন, তবে অ্যালকোহলের জন্য গুনতে হবে বাড়তি অর্থ। পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করা যাবে এখানকার সব আয়োজন। এদিকে উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে NYPD। NYPD-র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্সের ডেপুটি কমিশনার রেবেকা ওয়াইনার বলেন, 4th জুলাইকে ঘিরে এখনো পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকির সম্ভাবনা নেই, তারপরও সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। So we are right now, we are not tracking any specific or credible threats to 4th of July. রেবেকা জানান, দর্শনার্থী সহ নগরবাসী সুরক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক পথের পাশাপাশি নদীপথেও টহল দিচ্ছে তারা। এছাড়া অনুষ্ঠানের দিন বিকেল 3টা থেকে ওয়েস্ট সাইড সড়ক বন্ধ রাখা হবে। NYPD established the very first local law enforcement. Tahmina Tasi, TBN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।